একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকছে আর তার দিকে ছুটছেন স্বজনরা। এরপর অ্যাম্বুলেন্স ধরেই শুরু করেন আহাজারি। থামানো যাচ্ছে না মা বাবা সহ ছোট ভাই বড় ভাই কাউকে। বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে যেন পুরো মেডিকেল জুড়ে। কে কাকে সান্ত্বনা দিবে, সবাই উৎকণ্ঠায় ছিল নিজের স্বজনকে নিয়ে। এমন দৃশ্য মিরেশ্বরাই ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষের পর আহত নিহতদের নিয়ে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। বিকেল 3:30টার দিকে আহতদের নিয়ে একে একে 6টি অ্যাম্বুলেন্স আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বাড়িতে তো আছে, এখানে সকাল 8টায় বের হইছো, সকালে ওদের সাথে আছে, তবে এখনো জানতে পারি না কেউ বেঁচে আছে কি না। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10:11টার দিকে, এরপরে আর কোনো কথা নাই, কিছু নাই। এই পর্যন্ত এখানে এসেছে 6 জন, 6 জনের মধ্যে 5 জন হচ্ছে 28 নম্বর ওয়ার্ডে, দ্যাট ইজ নিউরো সার্জারি, আর 1 জন হচ্ছে জেনারেল সার্জারিতে গেছে আর কি। আর ওদের অবস্থা মোটামুটি খুব একটা ভালো না। স্বজনরা জানায় হাটাজারি উপজেলার আমান বাজারে আর এন্ড যে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে ভ্রমণে যায় দলটি। সকালে কাউকে বলে জানাই, বলতে যে আমরা জন্নাস দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি উনি স্ট্যাটাস দিছে, ওরা বন্ধু নিয়ে ওইখানে যাচ্ছে জন্নাস দেখার জন্য। ওনারা তো আসলে একটা ওই কোচিং সেন্টারের শিক্ষকতা করতেন, এখন স্টুডেন্টদেরকে নিয়ে ওইখানে বেড়াতে গিয়েছিলেন। সবাই আসার পথেই নাকি দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনকে নিউরো সার্জারি বিভাগে এবং 1 জনকে জেনারেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।